হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম টু তুতু ব্লগস। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরো একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আর যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন আমার আনবক্সিং করা টেবিলের উপর বসে রয়েছি। এটা দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আমি আজকে এখানে একটি জিনিস আনবক্সিং করব। আর সেটা আনবক্সিং করার ডেট আর অনেক আগে চলে গেছে, পাস করে গিয়েছে, হচ্ছে 31 মার্চ, না 31 মার্চ, আর আজকে হচ্ছে এই 4 মে। সো এখানে 1 মাস 5 দিন চলে গেছে, 1 মাস 5 দিন পরে আমি আপনাদেরকে জিনিসটা আনবক্সিং করে দেখাচ্ছি যে আমার হাতে কি রয়েছে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক, জিনিসটা নিয়ে আসো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে জিনিসটা উপর থেকে আপনারা দেখে বুঝতে পেরে গিয়েছেন, যারা ভিডিও থাম্বনেল দেখে এসেছেন, যে আমি এখানে পাসকোয়ার জিনিসগুলো আনবক্সিং করছি। অর্থাৎ পাসকোয়া মানে হচ্ছে, আমি আপনাদেরকে আর আগের এক ভিডিওতে বলেছিলাম, এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি স্পেশাল, এই আমাদের যেমন ঈদ থাকে এরকম একটি স্পেশাল ঈদ। তো এই কারণে ওরা আমাদেরকে এই জিনিসটা গিফট করেছে, এই বক্সটা, তার পাসকোয়ার উপলক্ষে, ইস্টার সানডে যেটাকে ইংলিশে বলে। সো এটার উপলক্ষে আমরা এখন এই জিনিসটা আনবক্সিং করবো। সো আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কি কি রয়েছে, যদিও এখানে বাইরে হালকা পাতলা বোঝা যাচ্ছে। তো এখানে ক্যামেরা তুমি এখানে উপরে চলে আসো। সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে সবগুলো উপহারগুলো রয়েছে। সো আমি এখন একে একে এগুলো আনবক্সিং করব। সো এখানে এটার মধ্যে আমি পরে আসছি, এটা হচ্ছে ইউসুফের স্কুল থেকে গিফট দিয়েছিল, আর এটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে দেখালাম, যেটা থাম্বনেল দেখে আপনারা এখানে এসেছেন। সো আমি আর এখন এটাকে আনবক্সিং করছি, আপনারা সো দেখতে থাকুন। এই যে সাইডে দুই সাইডে দুইটা যে ক্লিপস ব্যান্ডের মতো রয়েছে, এটা কি কেটে ফেলবো নাকি এরকম ভাবে খোলা যায়, দেখি এটাকে খোলা যায়। এই যে দেখতে পাচ্ছেন খোলার ব্যবস্থা রয়েছে, তারপরে এটাকে চাইলে আবার আপনার হাতে এরকম ভাবে পড়তে পারেন, রাখি বলে নাকি। সো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, সাইডে রেখে আমি এখন আমার মেইন জিনিসটা এখান থেকে খুলছি, যে যেটার ভিতর আমাদের মেইন জিনিসগুলো রয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে একদিক থেকে এরকম ভাবে স্ক্রল করলেই চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানের এই ক্যাপটাকে আমার আর খুলতে হলো না। সো এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। তারপরে যে এখানে আমার জিনিসগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেশন করে এখানে সাজানো রয়েছে। সো এটাকে আমি খুলে ফেলেছি। তারপর এখন আমি ইউসুফের স্কুল থেকে যেটা দিয়েছিল ইউসুফের ম্যাডাম, সো আমি ইউসুফের ম্যাডামের দেওয়া গিফটটাকে এখানে খুলছি। এই যে এটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মুরগি রয়েছে, মুরগি ইউসুফ। এটাকে তুমি বানিয়েছিলে, এটা নাকি ও নিজের হাতে বানিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটা। তারপরে যে মুরগির ভিতর আবার ডিমও রয়েছে। সো আমি আরো অনেকগুলো জিনিস রয়েছে, এগুলো এটা আলাদা ছিল ইউসুফ, এটা আলাদাই নাকি ছিল, কিন্তু সাথে যে ভিতরে দেখতে পাচ্ছেন আরো ডিম রয়েছে, এগুলো এরকম এরকম করলে বেরিয়ে আসে। আর আমার হাতে যেহেতু এটা এসে পড়েছে, সেহেতু আমি এটাকে সর্বপ্রথম একটু টেস্ট করি। আমি এটাকে টেস্ট করে ফেললাম, আর এখানে আরো দুইটা ডিম রয়েছে, এই দুইটা ফাতিমা তোহাকে পরে দিয়ে দেবো, এখন না। সো আমি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাচ্ছি যে এটার ভিতর কী কী রয়েছে। এর মধ্যে আমি একটু আমার খাওয়াটা শেষ করে নিই। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার খাওয়া শেষ হয়ে গেছে, এর মধ্যে যে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো এখানে কি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিম রয়েছে ইউসুফের, এই যে আমাদের এই বক্সটা থেকে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিম রয়েছে, এগুলোকে আপনারা আসল ডিম মনে করলে ভুল করবেন, এগুলো হচ্ছে চকলেট, এর ভিতরে এটার ভিতরে খেলনাও থাকতে পারে আমি জানি না। এরকম এই যে এখানে দুইটা ডিম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর কিছুদিন থাকলে হয়তো বা চকলেটগুলো গলে যেত, কারণ এখানে তাপমাত্রা আগে থেকে অনেকটুকু চেঞ্জ হয়েছে, যদিও এখন ওইরকমভাবে কী বলে এটাকে গরম পড়েনি। তারপরে যে এখানে একটি আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল রয়েছে, এটা কি সূর্যমুখী ফুল না, এটা ফাতেমা নিয়ে নিচ্ছে, সো এটা ফাতেমাকে দিয়ে দিলাম। তারপর এখানে এটা কি, এটা দেখি আরও একটা ডিম, নারকেল, এটা নারকেলের মতো, নারিকেলের মতো লাগছে কিন্তু ডিমের মতো লাগছে, আমি জানি না এটা কি হতে পারে। ভিতরে তো অবশ্যই চকলেট রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। সো এটাকে এখন সাইডে রেখে দিলাম। এই যে 1 2 3, এখানে তিনটে ইনগ্রেডিয়েন্ট অলরেডি চলে গিয়েছে। তারপরে যে এখানে একটি খরগোশ রয়েছে, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই খরগোশকে এখানে ইতালিয়ান ভাষায় বলে কনিগো। সো এখানে কনিগো রয়েছে, আর এখানে পাসকুয়ার দিন অবশ্যই ওরা চকলেট খায়, আর চকলেটগুলো এই যে হয়তো বা ডিম শেপের হয়ে থাকে, আর নয়তো কনিগো অর্থাৎ খরগোশের শেপের হয়ে থাকে। সো আমি এখন এই দুটা জিনিসকেও এখানে সাইডে রেখে দিলাম, এগুলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে মনে করবেন না যে ডিম শেষ হয়ে গেছে, যে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো হাঁসের ডিম, মুরগির ডিম সবই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ডিম চকলেট রয়েছে এখানে এই প্যাকেটটার ভিতরে, 105 গ্রামের, 105 গ্রাম। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন খরগোশের জন্য এখানে ঘাসের মতো কি যেন বানানো রয়েছে, আর যে এখানে একটি কেক রয়েছে, আমি দেখি সাইড আর কোনো কিছু আছে কি না, না এখানে সাইড আর কোনো কিছুই নেই, এখানে জাস্ট এই কেকটা রয়েছে। সো আমি এখন আপনাদেরকে কেকটা উপর থেকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ত্রে মারিয়ে, মারিয়ে মানে হচ্ছে মারিয়া,
ত্রে মারিয়া মানে তিন মারিয়া, এখানে কেকটা রয়েছে। কেকটা আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো যে কেকটার ভিতরে কি। আর চকলেট তো আপনাদেরকে এরকম চকলেট এর আগের এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, সো এই কারণে চকলেটগুলো আর খুলে দেখাচ্ছি না, জাস্ট কেকটা খুলে দেখাচ্ছি। আর এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউসুফের স্কুল থেকে আনা, এই যে দেখতে পাচ্ছেন এই পাস করার উপলক্ষে। সো আমি এখন এটাকে আপনাদেরকে খুলে, ইউসুফ তোমারটা তুমি খোলো দেখি এটার ভিতর কী কী রয়েছে, মানে তুমি কী লিখেছো বা কীরকমভাবে এটা বানিয়েছো। সো ফার্স্ট দেখি এখানে কী রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ও এখানে এটাকে খুলে ফেললো, এখানে পাসকোয়া, পাসকোয়ার জন্য এখানে এই জাস্ট এরকমভাবে একটি বানানো হয়েছে, একটি বিয়ারের বোতল, সাথে এই যে এখানে একটি এই কি বলো এটাকে ক্যাপ, এগুলো এখানে রয়েছে, তার সাথে এই যে ইউসুফের যে মুরগিটা এগুলো বানিয়ে এনেছিল। সো যাই হোক, এটাই হচ্ছে এখানে ইউসুফের আনা জিনিস। সো আমি এখন এটাকে যে এখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, এই দুইটা জিনিস ইউসুফ স্কুল থেকে এনেছে। তারপর এখানে আমি এখন যেহেতু এই বেশি ভিডিও করার টাইম পাই না, সেহেতু আমি আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাচ্ছি। এখন এই ভিডিওর সাথে আমি আপনাদেরকে যে দুইটা জিনিসও দেখাচ্ছি, দুইটা জিনিস হচ্ছে ফাতেমা তোহার জন্য মালা কেনা হয়েছে ওদের দুজনকে। এখন এই দুইটা আমার আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিও করবো এই বলে আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা এই সরি ওদেরকে দেওয়া হয়নি জিনিসটা। সো আমি এখন এটাকে দেখি কীভাবে আনবক্সিং করে। এই যে এখানে একটি ক্লিপের মতো রয়েছে, পুশ এই যে এখানে লেখা রয়েছে ওদিক দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে খোলার পরে যে এখানে দুইটা মালা রয়েছে, দুটোটা সেম কালার না? এটা কি কিরকম ব্রেসলাইট, দুটোটাই কি রাবার, মানে এই যে ভিতরে রাবার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইরকম ভাবে টান দিলে এটা বড় হয়, এই যে এটাও সেম, আর দুটোটা কিন্তু সেম কালার এবং সেম মডেলের। সো এই কারণে ওদের দুজনের জন্য কেনা হয়েছে দুই হাতে লাগানোর জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফাতেমা এখানে রয়েছে, নাকি ওর নাম কি তোহা, এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন তোহার হাতে লাগিয়ে দিয়েছি, তো লাগানোর পর এটা বড়, এই যে দেখতে পাচ্ছেন দুটোটাই বড়, হাত থেকে বের হয়ে যায়, আমার মনে হয় এটাকে ডাবল হওয়া উচিত ছিল, এই যে দেখতে পাচ্ছেন। এখন ফাতেমা কোথায়, ফাতেমাটা দেখি তোর, তো প্রথম তুমি দেখাও তোমার এটা কি হয়েছে, তুমি টু ফাইভ এ দেরে কষায় পড়তা, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাতেমা, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়েছে, এর যেরকম আছে এরকমই থাকুক, এই যে ওরটাও একই সেম, এই যে বড় হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে ওর এখানে আরেক ওরটা এই এইখানে যে আরেকটা ব্রেসলেট রয়েছে, এটা কিন্তু আরেক কালারের পড়েছে, আমি জানি না কোন কারণে। সো যাই হোক, ওদের এই যে দেখতে পাচ্ছেন তো হাতটা এখানে যে এরকমভাবে পেঁচিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওর হাতে লেগে থাকে। ফাতেমারটাও এখন এরকমভাবে করে দেওয়া হবে। তু তু দিশি গ্রাচে, গ্রাচে, ওরা দুইজন গ্রাচে বলে আবার চাও দিয়ে ফেলেছে। আর যে এখানে ইউসুফ এখানে ওদেরটা দেখে জেলাস ফিল করছে, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, ও এখানে দেখা করবে না এটা বলে চলে গেল। আর ইতিমধ্যে যে দেখতে পাচ্ছেন ওরা দুইজন এই দুইটা রাখি পরে ফেলেছে হাতে, দুজনের ডান হাতে, এই যে দেখতে পাচ্ছেন যেগুলো আমরা এখানে এই আমাদের এই গিফটার সাথে পেয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন দুজন এখানে দুইটা রাখি পরে ফেলেছে। তো তো গ্রাচে, গ্রাচে বলে ফেলেছে। সো আমি এখন এই কেকটাকে আনবক্সিং করছি, আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটার ভিতরে কেমন কেমন হয়ে থাকে। এটাকে খোলো, এখান দিয়ে খোলো, যাও কাটো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কেকটা কাটা হচ্ছে। কেকটা কেটে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে ভিতরে কেমন, আমি এখন জাস্ট দেখার জন্য, কারণ এরকম একটি এই যে দেখতে পাচ্ছেন আমি যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটা, এরকম সেম একটি কেক অলরেডি আমি এই ওপেন করা এবং আমরা এখন ওই কেকটা খাচ্ছি। সো এই কারণে আমি এখন এই কেকটাকে আর এই ওপরের যে পলিথিনটা রয়েছে এটা দিয়ে খুলবো না, এটা খোলার কি দরকার, আরেকটা আছে না এইখান দিয়ে দেখা যায়, আর লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন টিপিক্যাল নর্মাল এখানে কেকটা, উপর নিচে হচ্ছে কেক, উপরে হচ্ছে চিনির শিরা দেওয়া, আর তার সাথে বাদাম রয়েছে, এটাকে কাঠ বাদাম। সো যাই হোক, এখন কেকটাকে সাইডে রেখে দিচ্ছি, ইউসুফ নাকি আপনাদেরকে যে জিনিসটা খুলে দেখাবো যে এটার ভিতর কী রয়েছে, খুলে দেখি এটার ভিতর। কিন্তু একটি প্লেট লাগবে ইউসুফ, কারণ এটাকে রাখার জন্য, কারণ এটা ভিতরে অনেকগুলো বড় একটা চকলেট ভাঙার পর অনেকগুলো হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটি কী বলে একটি এই প্লেট নিয়ে আসতে বললাম ইউসুফকে। সো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট অফ অল স্টিকারটা খুলে ফেললো, স্টিকারটা খোলার পরে যে দেখতে পাচ্ছ যে ডিম চকলেট এই যে এখান দিয়ে অলরেডি ভেঙেও গিয়েছে থাকতে থাকতে। সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে এই যে এরকম একটি খেলনা রয়েছে, আর তার সাথে এই যে নর্মাল একটি ডিম ডিম চকলেট। সো আমি এখন আগে চকলেটটা মুখে দিয়ে নিই। তো চকলেট খেতে খেতে আমি আপনাদেরকে বলছি এখানে যা সেগুলি আপনাদেরকে দেখানো ছিল, এই যে দেখতে পাচ্ছেন ইউসুফ কত সুন্দরভাবে এখানে সাজিয়েছে এই যে চকলেটটা এই বাস্কাটা। সো
এর মধ্যে যে এখান থেকে এই প্যাকেটটাকে মা খুলে ফেলেছে, তো আমি এখন দেখাচ্ছি এটার ভিতর কতগুলো চকলেট রয়েছে। এটা হচ্ছে টিরেক্স, তুমি জানো, তার মানে তুমি খুবই ইন্টেলিজেন্ট। তুমি কি সবগুলো চকলেট এখানে ভেঙে ফেলছো এখন? কেন? আর ভেঙে না, তা না হলে এখানে চকলেট নিয়ে এখানে লাগালাগি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে রাব্বির জন্য, এখান থেকে একটি চকলেট উপহার হিসাবে DHL করে পাঠিয়ে দেওয়া হবে। সো যাই হোক, এখানে আজকের এই ভিডিওটা জাস্ট আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। সো এখানে এই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন টুটো ব্লগস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম টুটো ব্লগস।